নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আপনারা সকলে টাইগার ক্যাফের নাম শুনেছেন বা অনেকেই চেনেন, কালীগঞ্জে টাইগার ক্যাফে। তাদেরই আজকে তাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে এবং এই নতুন ব্রাঞ্চে বেঙ্গলি কুইজিন পাওয়া যাবে। বেঙ্গলি কুইজিন এখনকার সময় প্রচুর জনপ্রিয় হয়েছে এবং বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্টে বেঙ্গলি কুইজিন রাখছে। তো টাইগার ক্যাফে তাদের বেঙ্গলি কুইজিন রাখছে। কী কী তাদের বেঙ্গলি কুইজিনের মধ্যে পাওয়া যাচ্ছে এবং তাদের প্রাইস কীরকম আছে সব কিছুই আপনাদের জানাবো। আপনারা ওনারদের কাছ থেকে জানতে পারবেন তাদের এই ব্যাপারে। শুধু ওনারদের সাথে কথা বলে নিই এবং তাদের কাছ থেকে শুনে নিই এই ক্যাফের ব্যাপারে। আমাদের শুরু থেকে প্ল্যান ছিল বেঙ্গলি কালচারটা প্রমোট করার। বেঙ্গলি কুইজিন এই আইটেমগুলো আমাদের হয়তো আগের জেনারেশনে, আমাদের বাবাদের জেনারেশনে যেটা খুব অ্যাক্টিভ ছিল, এখন সেই কালচারটা আর নেই। ওটাই প্রমোট করতে চাই আমাদের জেনারেশনের মধ্যে, আর ওটা আরও বাড়তে চাই। ৩০০-৩৫০ মধ্যে আপনার হবে। অ্যান্ড আমাদের স্পেশালিটি আছে, চিকেন মোগলাই আছে, মাটন মোগলাই আছে, ফিশ ফ্রাইজ আছে, অলং উইথ অফ ইউর কন্টিনেন্টাল আইটেম। আর এখানে তো অনেক ক্যাফে বা রেস্টুরেন্ট আশেপাশে আমরা অনেক দেখতে পাচ্ছি এবং এই জায়গাটায় প্রচুর রেস্টুরেন্ট আস্তে আস্তে হচ্ছে এবং অনেক জায়গায় বেঙ্গলি কুইজিনও পাওয়া যাচ্ছে আশেপাশে। তো সেইটা দিক থেকে আপনার কী মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে, ফুড মানে একটা খাবারের প্রতিযোগিতা থাকে, তো সেই দিকটা আপনারা কীভাবে দেখছেন? প্রতিযোগিতা তো থাকবেই সব জায়গায়, সব কিছু সেই আছে, ইটস নাথিং। বাট আমি জানি আমাদের ক্যাফেতে একটা স্পেশাল অন্যরকম একটা জিনিস আছে যেটাতে আমাদের কাস্টমাররা খুব প্রেফার করে। আমাদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আছে, আরো তাড়াতাড়ি করার প্ল্যান আছে।